নিজের মতো লাগতে পারে। আর এই তো এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে গেছেন আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সামনে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। এটা কেন আপনাদের একটু বলে দেই, আগামীকালকে কিন্তু আমার আব্বু আম্মু আসতেছে বরিশাল থেকে, আমাদের গ্রামের বাড়ি থেকে আর কি। তো তাদেরকে নিয়ে অন্য জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো এই কারণে সামনে কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও পেতে যাচ্ছেন আপনারা। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে কিনা আপনারা সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস না করে যান। তো যাই হোক, এখন কিন্তু প্রায় রাত 11টার মতো বাজে, আর আগামীকাল ভোর 6টায় কিন্তু আব্বু বাসের টিকিট কেটেছে। তো 6টা বাজে যদি রওনা দেয়, আসতে আসতে সেই 1টা কি 2টা বাজবে দুপুর। তো এই কারণে সকালে উঠে আমার রান্নাবান্না আছে, আর রাতে ভেবেছি যে বিছানা ঘর সব কিছু একদম গুছিয়ে ঝাড়টা দিয়ে রাখবো। বিছানা সব কিছু গুছানোই আছে, শুধু বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, আর আদার্স সব কিছু কিন্তু আমি অলরেডি গুছিয়ে নিয়েছি। তো চলেন এখন বিছানা চাদরটা পরিবর্তন করি। রুমে কিন্তু বাবু এবং বাবুর আব্বু সুন্দর মতো ঘুমিয়ে আছে, বাবু ঘুমিয়ে আছে মানে নিশ্চিন্তে আমি আমার কাজগুলো করতে পারবো। কালকে সকাল দেখা গেছে যে বাবুকে নিয়ে রান্না করাটাই আমার অনেক মুশকিল হয়ে যাবে। তো এই কারণে রাত্রিবেলা যতটুকু পারছি সমস্ত কাজ গুছিয়ে রাখছি। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে বাবু এবং বাবুর আব্বু এই তো পাশের রুমে ঘুমিয়ে আছে, প্রচণ্ড অন্ধকার। যাই হোক, এখান থেকে বিদায় নেই, ওনারা ওই দিকে নিশ্চিন্তে ঘুমাক, আর আমি এদিকে বিছানা চাদরটা পেতে নেই। বাবুকে আজকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেননা আমার হাতে যেহেতু প্রচুর কাজ রয়েছে আর ভিডিও এডিটের কাজও করতে হবে, কেননা সবার সামনে তো আমি ভয় জবার দিতেই পারি না, আমার তো ভীষণ পরিমাণে লজ্জা লাগে। তো দেখা যায় যে যদি কিনা আমি দেশের বাড়িতে যাই বা আমাদের বাসায় মেহমান আসে, তখন আমার ভিডিও আপলোড দিতে দেরি হয়ে যায় বা ভিডিও দিতে কিন্তু গ্যাপ পড়ে যায়। এমনিতে আমি খুব কথা বলতে পারি মাশাআল্লাহ, মানে বক বক করতেই থাকি, কিন্তু ওই যে মানুষের সামনে ভিডিওতে ভয় জবার এটা কেন যেন দিতে পারি না। কত ইউটিউবারকে দেখি যে রাস্তায় বের হয়ে বা মার্কেটে গিয়ে কত কত মানুষের সামনে কি সুন্দর করে ভিডিও করছে, কথা বলছে, আমার তো ভাবতেই লজ্জা লাগে, কিন্তু আসলে এটাও কিন্তু একটা ট্যালেন্ট। তো এদিকে কিন্তু আমার বিছানার চাদরটা বিছানো হয়ে গিয়েছে, চাদরটার ভিতরে কিন্তু 2টা খুব সুন্দর গোলাপ ফুল রয়েছে, খুব সিম্পলের ভিতরে আর কি। আর এই তো এখানে কিন্তু এখন বালিশের কভারগুলো রয়েছে, এগুলোর এবার বালিশের কভারগুলো আমি ভরে নেবো একটা করে। এখানে এই 2টো বালিশ আছে, আরও বালিশ রয়েছে। এই বালিশের কভারগুলো কিন্তু ভিজা রয়েছে, তো যার কারণে এই 2টা দিয়ে এখন আপাতত কাজ চালিয়ে দিতে হবে। যে চাদরটা আমি পেতেছি, তো এই চাদরের বালিশের কভারগুলো কিন্তু ভিজা রয়েছে, ওগুলো বারান্দায় দিয়েছি শুকানোর জন্য। একটা না কয়েকদিন বৃষ্টি হলে কাপড় শুকানোটা খুব বেশি কষ্টকর হয়ে যায়। সব কাজ শেষ করে আমি একটু ভিডিও এডিট করেছিলাম, তো এরপরে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। ভাবছি যে রাত্রেবেলা একদম ঝাড়টার দিয়ে রাখবো, ঘুমোতে ঘুমোতে কিন্তু আমার প্রায় 1টা থেকে 1টা বেজে যাবে, তো এই কারণে আবার খুব সকাল সকাল উঠতে পারবো না। আবার তার ভিতরে বাবু সেই ভোর 4টা বাজে উঠিয়ে বসিয়ে রাখে, তো ওই তো ওই সময়টা উঠে বসে থাকি, তারপরে আবারও কি না ওই 6টা বাজে ঘুম দেয়। তো উঠতে উঠতে আমার সেই 8-9টা বেজে যাবে, তো এই কারণে আগে থেকে সব কাজ শেষ করে রাখছি। তো একবার দেখা হচ্ছে সকালে। এই দিকে যেটা হয়েছে, আমার হাজবেন্ড বলেছিল যে আব্বু আম্মুর আসতে আসতে 1টা কি 2টা বাজবে, যেহেতু ঢাকার শহরে আসলে জ্যাম লেগেই থাকে, কিন্তু যেটা হয়েছে আমি তো সেই ভেবে 10টা বাজে উঠেছি ঘুম থেকে, একটু দেরি করে উঠলাম। ওইদিকে আম্মুকে ফোন দিলাম, আম্মু বলছে যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি, 12টার মতো বাজবে আসতে। তো এখন আমার হাতে আছে 2 ঘন্টা, আমি তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে রান্না করতে বসে পড়েছি। 2 ঘন্টা বলতে গেলে অনেক সময়, আবার আমার কাছে কিছুই না, সব কিছু কোটাকাটি করে ধুয়ে তারপর রান্না করতে হবে, আর ওইদিকে বাবু তো আছে। তো বাচ্চা থাকলে আসলে বাচ্চাকে সামলে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তার উপরে আবার ভিডিও শ্যুট করছি, কেননা আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। আর আপনারা অনেকেই জানেন যে ভিডিও করতে গেলে আসলে প্রত্যেকটা কাজে অনেক বেশি দেরি হয়। তো এইখানে আমি চিচিঙ্গা আজকে ভাজি করব, যার কারণ চিচিঙ্গার খোসাগুলো আমি ছুরির মাধ্যমে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম। অনেকে আবার দুন্দুল বলে, সেগুলো আবার আলাদা। তো আমার আসলে এই দুন্দুল, চিচিঙ্গা আর একটা হচ্ছে রেহা,
তো এইগুলোর ভিতরে আসলে আমার খুবই প্যাঁচ লেগে যায়, আমি চিনতে অসুবিধা হয়ে যায়, কারণ ওগুলো দেখতে প্রায় অনেকটাই সেম সেম। যেটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করে সেটা হচ্ছে দুন্দুল। তো আমি ওই দুন্দুল মনে করেই কিন্তু আজকে চিচিঙ্গাটা ভাজি করেছি। চিচিঙ্গা মূলত এভাবে ভাজি করে না, কিন্তু ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছে, সবাই খেয়ে তো আমার রান্নার অনেক প্রশংসা করেছে। তো ভাবলাম যে ভালোই হলো, নতুন কিছু রান্না করে ফেলেছি। এই চিচিঙ্গা দিয়ে তো মানুষ বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অথবা বড় কোনো মাছের পাশে দিয়ে রান্না করে, তো সেভাবে খেতে ভালো লাগে। তবে এইভাবে ভাজি করে যেহেতু আমি প্রথমবার খেয়েছি, আসলেই অনেক বেশি মজা হয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ দেব, আর আমি কিন্তু এই ভাজিটা করার সময় কোনো প্রকার এক্সট্রা পানি দেইনি। আর এটা থেকে যে পরিমাণে পানি বের হয় সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। তবে ধুন্দুল দিয়ে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়, ঠিক সেরকমভাবে কিন্তু এত পরিমাণে পানি বের হয় না। কিন্তু তারপরও একটু লো হিটে দিয়ে রান্না করেছি, আর এতে করে কিন্তু আমার চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যারা কিনা আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য। আর যারা কিনা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইক দেন তাদেরকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সামনে খুবই সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে, যাতে করে কিনা আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি তা দেখে নিতে পারবেন। তো চিচিঙ্গা ভাজি করা আমার হয়ে গিয়েছে, এরপরে আমি রান্না করছি মুরগি। ভালো মতো লাল লাল করে কিন্তু মুরগিটাকে আমি ভেজে নিয়েছি, আর ব্রয়লার মুরগি আসলে একটু লাল লাল করে বা কড়া ভাজি করে নিলে কিন্তু খেতে ভালো লাগে। আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, এরপরে দিলাম হচ্ছে মুরগির গোস্তের মশলা। তো আমি আসলে ব্রয়লার গোস্ত রান্না করার সময় সবসময় চেষ্টা করি যে মুরগির এই মশলাটা দেওয়ার জন্য, এমনি রান্না করার থেকে যখন কিনা আমি এই মশলাটা দিয়ে রান্না করি তখন কিনা এর রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কিন্তু আমি দুই তিনবার কষিয়ে নিয়েছি। তো এরপরে ভেজে রাখা গোস্তগুলো আমি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পানি অ্যাড করে দিলাম। খুব বেশি পরিমাণে পানি দিইনি, আর এই গোস্ত সেদ্ধ হতো সময় বেশি নেবে না। তো এর মাঝেও কিন্তু আমি ঘরটাকে আর একবার ঝাড়ু দিয়ে নিয়েছি। রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আম্মু ফোন করেছিল, বললো যে আমাদের বাসার কাছাকাছি চলে এসেছে রিক্সায়, হয়তো আসতে আর 10-15 মিনিটের মতো লাগতে পারে। আর এই তো এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, আর ঝোলটা একটু জাস্ট টেনে গেলেই কিন্তু রান্না কমপ্লিট। এবার অপেক্ষা করি যে তারা কখন বাসায় আসে। আর ক্যামেরাটা আমি আগে থেকে সেট করে রাখবো, অনেকদিন পর বাবা মাকে কাছে পাবো এবং আম্মু তার নাতিকে দেখতে পাবে, তো সেই মোমেন্টটা যাতে আমি ক্যামেরা বন্দি করি। অনেক সময় কিন্তু আমি ভিডিও করি খুবই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, যাতে ক্যামেরা বন্দি হয়, সারা জীবন থেকে যায়, এই কারণে কিন্তু ভিডিওতে আমি অনেক সময় অনেক কিছু রেখে দিই। আম্মু আব্বু তারা নিচে চলে এসেছে, তো এই কারণে আমার হাজবেন্ড আবার গেল তাদেরকে আনার জন্য। আর এই দিকে কিন্তু আমি বোরকা পরে আগে থেকেই রেডি হয়ে গিয়েছি, তাদেরকে রিসিভ করব এই কারণে। তো বাবুকে নিয়েও কিন্তু আমি অপেক্ষা করছি, দরজা খুলে দাঁড়িয়ে রয়েছি যে তারা কখন আসবে। ওই দিকে আসলে নিচ থেকে মানুষজন উঠানামা করছে, আর আমার যেহেতু এইদিকে ক্যামেরা সেট করা, তো আমি এবার দরজাটা একটু চাপিয়ে দিচ্ছিলাম, কিন্তু দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছে, তাদের জন্য অপেক্ষায় আছি কখন আসবে এই ভেবে। তো এই তো ফাইনালি কিন্তু তারা চলে এসেছে। ফার্স্টে ছোট বোন আর আম্মু আসলো, আর এই তো এখন আব্বু এসেছে। আমি তো এদিকে আম্মুকে জড়িয়ে ধরছিলাম, আসলে অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে, আর পিছন থেকে আবার দরজা নক করেছে, আমার হাজবেন্ড চলে এসেছে। তো তাদেরকে আসলে নিচে যেহেতু আনতে গিয়েছিল, তাদেরকে দিই আবার, সে এখন চলে যাবে, তার অফিস রয়েছে, তো এই কারণে। এরপরে আমি আমার বোনকে জড়িয়ে ধরলাম, তো ও যেহেতু আমাদের সবার ছোট, অনেক আদরের, আর সবসময় আসলে অস্থির হয়ে থাকে কখন আমাকে দেখবে, ভীষণ ভালোবাসে আমাকে। আর বাবুর জন্য আসলে অস্থির হয়েছিল এতদিন, সেই বাবুর যখন 2 মাস বয়স ছিল তখন আর কি দেখেছে সবাই, আর এখন তো মাশাআল্লাহ 10 মাস হয়ে গিয়েছে। ওরে আল্লাহ আল্লাহ, দাঁড়িয়ে রোবে তো পায়।
এই দিকে বাবুকে হাসানোর আপ্রাণ চেষ্টা চলছে, আর বাবু কিন্তু অচেনা মুখ দেখলে একটু কান্নাকাটি করে এবং কি তাদেরগুলো যেতেও চায় না। কিন্তু আম্মু এবং আব্বু আসার পর থেকে সে তো তাদের কাছেই আছে। ফার্স্টে একটু মুখ ভেঙচে কান্না শুরু করলো, পরবর্তীতে সেটা ঠিক হয়ে যায় মুহূর্তেই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অজ্ঞান দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।